সরকারের 100 টাকা জনগণের উদ্দেশ্যে আসলে সেটা জনগণ পায় 10 টাকা। জামাত ইসলামের টার্গেট হচ্ছে সরকার যদি জনগণের জন্য 100 টাকা পাঠায় তাহলে জনগণের কাছে 100 টাকায় পৌঁছাতে হবে। যতগুলি আলেম অ্যারেস্ট করাইছে, হাফেজ অ্যারেস্ট করাইছে, এখানে যত আলেমদের উপর অত্যাচার করাইছে, জামাত ইসলামই নয়, এটা ইসলামকে খতম করতে চেয়েছে। ছাত্র সমাজের মাধ্যমে যে বিজয় আমাদেরকে এনে দিয়েছেন, দীর্ঘ 15-15.5 বছর আমরা যেভাবে মন খুলে কথা বলতে পারি নাই। বাসগ্রামে দেশ গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতে ইসলামের শান্তির সমাবেশ। বাংলাদেশ জামাতে ইসলামী কুমারখালী উপজেলা বাগলাট ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার বিকাল 3টার দিকে অত্র ইউনিয়নের ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামাতের এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তির সমাবেশে শত শত ইসলাম প্রেমী জনতা উপস্থিত হয়। বাংলাদেশ জামাতে ইসলামী বাগলাট ইউনিয়ন শাখার আমির মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে শান্তির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কুমারখালী থানা শাখার নায়েবে আমির মোহাম্মদ আফজাল হুসাইন। একজন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে এই বাংলাদেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসাবে এদেশের 18 কোটি মানুষকে উপহার দিতে চাই। এই জন্য জামাতে ইসলামী কোনো সন্ত্রাসী বিশ্বাস করে না। আমরা সবাইকে আহ্বান জানাবো, জামাত ইসলামীর সাথে আসেন, আমরা আপনাদেরকে একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব। আপনারা 1971 সালের পর থেকে 1971 সালের আগে মুসলিম লীগকে দেখেছেন, এরপরে এসে আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টিকে দেখেছেন। যারাই ক্ষমতায় এসেছে তারা তাদের নেতাকর্মীদের ভাগ্যের পরিবর্তন করেছে, জনগণের ভাগ্যের পরিবর্তন করার মতো কোনো কর্মসূচি কোনো সরকার গ্রহণ করে নাই। জামাত ইসলামের পরিকল্পনা হচ্ছে কোনো নেতার ভাগ্যের পরিবর্তন নাই, এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। সরকারের 100 টাকা জনগণের উদ্দেশ্যে আসলে সেটা জনগণ পায় 10 টাকা। জামাত ইসলামের টার্গেট হচ্ছে সরকার যদি জনগণের জন্য 100 টাকা পাঠায় তাহলে জনগণের কাছে 100 টাকায় পৌঁছাতে হবে। জামাত ইসলামী এরকম একটা ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠা করতে চায়। এই ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা কি কখনোই ক্ষমতায় গিয়েছি? আপনারা কখনোই কি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখেছেন? আপনারা দেখেন নাই। বা এর পরিবর্তন করতে হলে সাধারণ পাবলিকের কাতারে থেকে এদেশের উন্নয়ন করা কি সম্ভব হবে? এদেশের উন্নয়ন করতে হলে, এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র ক্ষমতায় একবারের জন্য হলেও জামাত ইসলামীর যাওয়ার দরকার আছে না নাই? বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাখেন বাংলাদেশ পেশাজীবী জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ। উপরে চাপা পাথরটাকে সরিয়ে উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে বাংলাদেশের 53 বছরের স্বাধীনতার। মানুষ কোনো স্বাধীনতার সুবল ভোগ করতে পারেনি, আজকের সেই স্বাধীনতার সুবল ভোগ করার পরিবেশ এসেছে, নতুন করে আবার স্বাধীন হয়েছে দেশকে। সম্মানিত ভাইরা, আমার আসলে এদেশের কোনো দল বা এদেশের কোনো নাগরিক আমাদের শত্রু নয়, আমাদের শত্রু ভারত। তারা আমাদেরকে মেরে দিতে চায়, আমাদেরকে এখানে যতগুলি আলেম অ্যারেস্ট করাইছে, হাফেজ অ্যারেস্ট করাইছে, এখানে যত আলেমদের উপর অত্যাচার করাইছে, জামাত ইসলামী নয়, এটা ইসলামকে খতম করতে চেয়েছে, কিন্তু পেরেছে কি? পারি নাই। আজকে আপনাদেরকে অনুরোধ করব যে এই পরিবেশ, এই পরিবেশে আমাদের করণীয় কি, আমাদের করণীয় বিষয়টাই আমার কিছু কথা আপনাদের। আমরা আসলে যদি আমাদের কাজের কোনো ত্রুটি করি তার ফলাফল আমরা পাবো। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই কিন্তু কিয়ামতের মাঠে জবাবদিহিতা আমাদের করতে হবে। সম্মানিত বাইরে, প্রত্যেকের নিজের কাজে দুনিয়া এবং আখেরাতে দুইটা জবাবদিহিতা, সাজা দুই রকমের। এইমাত্র আপনারা লক্ষ্য করলেন লাঞ্ছিত বঞ্চনা দিয়ে এই বাংলাদেশের যারা খুব পাওয়ার তারা কি আছে? আমি অনুরোধ করব এই শেখ হাসিনা এর থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আপনারা একজন বিচারপতির
তার আল্লাহ কিভাবে তার সম্মান তার মর্যাদা এবং তাকে কিভাবে লাঞ্ছিত করেছে আপনারা দেখেছেন মনে হয় টিভিতে দেখছেন। বাংলাদেশ জামাতে ইসলামী কুমারখালী থানা শাখার সেক্রেটারি মামুনর রশিদ সহ বিভিন্ন ইউনিয়নের জামাতে ইসলামের আমির ও সেক্রেটারিগণ সাধারণ ছাত্র জনতার তোপের মুখে ছাত্রলীগকে আর বাংলাদেশে দেখা যায়নি, যার কারণ একদিন শুধু সুযোগ পেয়েছিল, এরপরে কিন্তু ছাত্রলীগের নাম বললে তার অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি এবং কেউ স্বেচ্ছায় তার নাম প্রকাশ করতে চাইনি যে আমি ছাত্রলীগ করি। কারণ কি? কারণ সম্পূর্ণ আছে উদ্যোক্তা, তাদের অহংকার, তাদের অহংকার তাদেরকে পতন নিয়ে এসে গেছে, তাই না? এই জন্য আমরা অহংকার করবো না। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র সমাজের মাধ্যমে যে বিজয় আমাদেরকে এনে দিয়েছেন, দীর্ঘ 15 বছর 15.5 বছর আমরা যেভাবে মন খুলে কথা বলতে পারি নাই সেই পরিবেশ করে দিয়েছেন, সেই ছাত্র সমাজের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে তারা যে মিশন নিয়ে আগাচ্ছে সেই মিশন বাস্তবায়ন করতে পারে। ছাত্র সমাজের আন্দোলনের মুখে ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল, তাদের দাবি দাওয়া নিয়ে সে দাবি দাওয়া না মেনে যে কথা বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা মেধাবী নয়, মেধাবী কারা? রাজাকারের নাতি নাতনিরা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বাগলাট ইউনিয়ন জামাতে ইসলামের সেক্রেটারি সাইদুল ইসলাম। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24.